আমরা আজকে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট আপনাদের সামনে সাবমিট করছি, উপস্থিত করছি। তো এটার মেয়েটার বয়স 32 বছর প্রায়। আমাকে খুবই শ্রদ্ধা করে, ভালো, খুব ভালো মেয়ে, এতে ভুগছে আমার মেয়ের মতো। তো আমরা ওর চিকিৎসা করছি অনেকদিন, প্রায় কয়েক বছর ধরে চিকিৎসা করছি। ওর আগে এভরি মান্থ ব্লাডে কত হতো, ট্রান্সফিউশন কত হতো, ওর ছয় নামত তো, হ্যাঁ ছয় পাঁচে নামত, তাই তো পাঁচ ছয় ইত্যাদি। আমরা ওকে এখন অনেকটাই ভালো রাখতে পেরেছি, যদিও হঠাৎ করে আবার একটু ব্লাড কমেছে। তুই তো বোধ হয় গত বছর ঈদের সময় দিয়েছি, তাই তো এক বছর, এক বছরের মধ্যে একবার ব্লাড দেওয়া দিতে হয়েছে। তার আগে কিন্তু ওর ওই এভরি মান্থ, এভরি টু মান্থ ইত্যাদি ইত্যাদি রক্ত দিতে হতো। তো আমরা ওকে খুবই ভালো রাখতে পেরেছি, যদিও এই মুহূর্তে ওর ব্লাড হিমোগ্লোবিন পার্সেন্টেজটা অনেকটা কমেছে, এটা অনেক সময় আপডাউন হয় হয়তো অনেক কারণে, তো সেই জন্য হয়েছে। অনেক সময় খাওয়া দাওয়ার নিয়ম টিয়ম অনিয়ম করে ফেলে, এইসব পড়াশোনা করতে পারে, যে কোনো কারণে হোক হঠাৎ করে একটু কমেছে দিও। কিন্তু ওকে এখন গত বছর লাস্ট ওকে ব্লাড দিয়েছিল ঈদের সময়, মানে ঠিক এক বছর ওকে ব্লাড দিতে হয়নি, যেটা এভরি মান্থ এভরি টু মান্থ ব্লাড দিতে হতো। সেটা এতটা ডিস্টেন্স আমরা তৈরি করতে পেরেছি, এটাই এটাই আমাদের সাফল্য, এটা হোমিওপ্যাথির সাফল্য। তো আমরা কী সিমটমের ভিত্তিতে কী ওষুধ দিয়ে যাচ্ছি, দীর্ঘদিন চিকিৎসা হচ্ছে, কয়েক বছর ধরে চিকিৎসা হচ্ছে, সেগুলো তো সম্মান রাখা সম্ভব নয়। মোটামুটি আমি মাত্র তিন চার মাস আগে ওর চার মাস আগে ওর টেস্টিং করেছি, আবার করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমরা কী সিমটম পেয়েছিলাম মোটামুটি, তার একটা ইয়ে দিচ্ছি আমি, পাস্ট প্রিভিয়াস ডেজে যে দেখাতে পারছি না, কারণ সেগুলো অনেক আগের, তো আমি তো ভিডিও করিনি, সেরকম স্কোপও ছিল না, আর আমি কী বলে আধুনিক প্রযুক্তিতে সরকার নই, ফলে সেটা পরে করতে পারিনি। এখন এর কয়েক মাস আগে ফের করেছি, এটা কী সব সিমটম ছিল এবং কিসের ভিত্তিতে আমরা ওষুধ দিচ্ছি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। ওর পেন অল ওভার দ্য বডি আছে, আর ইচিং আছে, পেন পেনটা সাপোর্ট দিলে কিছু, এটা শক্ত কিছু যদি সাপোর্ট দিলে ওর পেনটা অনেকটা কমে যায়। আর ওর অল ওভার দ্য বডিতে একটা চুলকানি হচ্ছে, রোদে গেলে বলে নিতে পারে চুলকানি, আর কোড অ্যাপ্লিকেশনে চুলকানিগুলো কমে যায়। আর থ্যালাসেমিয়া ওর রক্তের ইয়ে তো অলরেডি অনেক কম, এখন একটু গত মাসের তুলনায় একটু কম হয়েছে। তো এক বছরে একবার রক্ত দিতে হয়েছে, যেখানে এভরি টু মান্থ ওয়ান মান্থ ডিস্টেন্স রক্ত দিতে হতো, এটা তো একটা বিরাট বেনিফিট। তুই আগের চেয়ে ভালো হচ্ছিস, তো তোর কি মনে হচ্ছে যে দুর্বল হয়ে পড়ছিস? হ্যাঁ, ওর দুর্বলতা নেই, যদিও জানি না রিপোর্টটা ঠিক আছে কি না, আমার একটু সন্দেহ আছে, কিন্তু রিপোর্টটা মানতে হবে, সন্দেহ থাকলে তো চলবে না। ওর রিপোর্টে রক্তটা একটু কমই হয়েছে বলবো, এখন কত আছে লাস্ট দেখেছিস? ৬.৭ আমি জানি না, কারণ ওর ওটা নাইনের কাছাকাছি উঠেছিল, সেখানে হঠাৎ করে কমলে কেন, আমাদের অনুসন্ধান করতে হবে। তো কিসের ভিত্তিতে আমরা ওষুধ দিয়েছিলাম, আমাকে ভালো রাখতে পেরেছি সেটা একটু বলি। তাহলে ওর ওই একটা অল ওভার দ্য বডিতে একটা পেন আছে, সেটা হাত কিছু ওখানে চাপ দিলে সেটা কমে যায়, আর ওর ইচিং হচ্ছে অল ওভার দ্য বডি, সূর্য আলোকে বেশি বেড়ে যায়, ওর কোল অ্যাপ্লিকেশন কমে যায়, ওর হোয়াইট টাংটা আমরা দেখেছি হোয়াইট কোটেড, হ্যাঁ ড্রাই, আর ও জল খায় অনেকটা করে অনেকক্ষণ পরপর, ক্যানাইন হ্যাঙ্গার আছে, খুব বেশি খিদে আছে, আর বিটার সাবস্টেন্সেস খেতে পছন্দ করে, শর্টেজ সাবস্টেন্স খেতে পছন্দ করে, আর অবশ্য বেড আছে, এইসব সবটাই কিন্তু নেট টাইমকে ইন্ডিকেট করছে, স্লিপ আছে ডিপ, ডাইসাইটিস হয়ে রাবারের সামনে থাকে, হ্যাঁ রাবারের সামনে থাকে, তাহলে এও কিন্তু নেট টাইমের সিমটম, হ্যাঁ স্টুল হার্ড ইরেগুলার নটি, এইসবগুলো নেট টাইমকে কভার করছে, ইভিন লার্জ অফেন্সিভ বাট সি ক্যান নট ইউনিট ইন ফ্রন্ট অফ আদার্স, এটা নেট টাইমকে কভার করছে, প্রচুর ঘাম হয় এটা নেট টাইমকে কভার করছে, সোয়েট এমোডেশন নেট টাইমকে কভার করছে, অল ওভার দ্য বডিতে সোয়েট হয়ে এটা নেট টাইমকে কভার করছে, মেন্সটা রেগুলার ওটার কোনো অসুবিধা নেই, তাই তো ওটার কোনো অসুবিধা ছিল না মাসিকের, ওই তিন চার দিন থাকছে,
আর হট পেশেন্ট টু মাছ হট পেশেন্ট সব ইন্টারমিডিয়ে কভার করছে, মাইন্ড হচ্ছে কোম্পানি অ্যাভারশন ও এটা ইন্টারমিড কভার করছে, ইন্টারভাল খুব বেশি লাখ টাকা আছে ওর ইন্টারমিড কভার করছে, কনসেশন দিলে ওর রাগ বেড়ে যায়, আর সহজে কান্না আসে উচিত, সহজে কান্না আসে উচিত না, সহজে কান্না এসে যায় তাই তো, সহজে কান্না আসে ওর ইন্টারমিডকে কভার করছে। আমরা ইন্টারমিউর ওকে জিরো থ্রি শুরু করেছিলাম, এখন জিরো থ্রির পরে জিরো ফাইভ, এখন তো জিরো সেভেন, কেমন তিন মাসের মধ্যে আমি মোটামুটি একটা চিত্র তুলে ধরলাম। তার আগে ওকে কী ওষুধ দিয়েছিলাম সেগুলো আমার খাতাতে আছে, কিন্তু আমি সেগুলো আর দেখাচ্ছি না। আমরা যে ওকে ভালো রাখতে পেরেছি এটাই প্রমাণ করার চেষ্টা করছি, এটাই সাধারণকে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। বত্রিশ বছর বয়স, থ্যালাসেমিয়া, ও যথেষ্ট ভালো আছে, এটাই তো বিরাট ব্যাপার, বিরাট সাফল্য, এটা হোমিওপ্যাথি সাফল্য বলে মনে করি। তুই ভালো আছিস কি না, হ্যাঁ মুখ দিয়ে বলো তো, সাধারণ মানুষ জানুক এগুলো কেমন, এগুলো হোমিওপ্যাথি চিকিৎসা করো সাধারণ মানুষ তো। অলরেডি এগুলো তো মডার্ন সায়েন্সের কোনো চিকিৎসাই নেই, ব্লাড দেওয়া ছাড়া কোনো চিকিৎসাই নেই, সেখানে আমরা ওকে বত্রিশ বছর ধরে পৃথিবীতে রাখতে পেরেছি, এটাই আমাদের সাফল্য বলে মনে করি আমি। ওকে অনেকদিন দেখতে অনেক বছর ধরে আমি চিকিৎসা করছি, তো আলটিমেটলি ওকে আমরা অনেক ভালো রাখতে পেরেছি, এটাই আমাদের সাফল্য, হোমিওপ্যাথি সাফল্য। ও বিয়ে করেছে, দুটো বাচ্চার মা, দুটো বাচ্চা তো, হ্যাঁ তারা সম্পূর্ণ সুস্থ, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে যে তারা স্বাভাবিক। তো এই যে ব্যাপার ট্যাপারগুলো আমি বারবার প্রত্যেকটা শ্রোতা দর্শকদের বলবো যে থ্যালাসেমিয়ার জন্য তারা অভিজ্ঞ যারা একক ওষুধের সাহায্যে চিকিৎসা করুক, তাদের সাহায্যে চিকিৎসা নেই, তারা অনেকেই কিওর হয়ে যাবে, আর যদি কিওর একান্ত না হয় অন্তত তাদের ব্লাড ট্রান্সমিশন যে ফ্রিকোয়েন্সি সেটা অনেকটাই ডিস্টান্স হয়ে যাবে আমি শিওর। বত্রিশ বছর পর্যন্ত ওকে তো আমরা ভালো রাখতে পেরেছি, তো এটাই আমাদের হোমিওপ্যাথি সাফল্য।